ক্লাসে ঢুকে প্রথমে পেছনের সিট ধরা পড়ে যায় মনে। সিলেটের বিশ্বনাথ সরকারি কলেজ ক্যাম্পাসে টিকটক ভিডিও ধারণ করায় আরও এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত মোহাম্মদ ইব্রাহিম আলী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। রোববার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মানিক মিয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। এর আগে গত 30 মে দ্বাদশ শ্রেণীর প্রস্তুতিমূলক পরীক্ষা চলাকালে পরীক্ষার হলে ভিডিও ধারণ করায় দ্বাদশ শ্রেণীর ছাত্র শাকের হাসান ক্লাস রোল নং 190, মোহাম্মদ রাহান আহমেদ ক্লাস রোল নং 192 ও ইফতি আজাদ মিজবাকে ক্লাস রোল নাম্বার 193 বহিষ্কার করা হয়। সেই সময় বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল ভবিষ্যতে কোনো শিক্ষার্থী পরীক্ষা হলে বা ক্লাসরুমে বা কলেজ ক্যাম্পাসে কোনো ধরনের ভিডিও ধারণ করলে বা টিকটক ভিডিও প্রকাশের তথ্য পাওয়া গেলে কলেজ থেকে আজীবন বহিষ্কার করা হবে। এদিকে রোববার ইব্রাহিম আলীকে বহিষ্কারের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্বনাথ সরকারি কলেজ ক্যাম্পাসে টিকটক ভিডিও সহ যে কোনো ধরনের ভিডিও ধারণ গত সেপ্টেম্বর 2021 থেকে নিষিদ্ধ করা হয়েছে। এমনকি কলেজের বিভিন্ন স্থানে এখনো সতর্কীকরণ নোটিশ টানানো আছে। এরপরে মোহাম্মদ ইব্রাহিম আলী কলেজ ক্যাম্পাসে বারবার টিকটক ভিডিও ধারণ করেছে। এই অপরাধে একাদশ শ্রেণীর ছাত্র মোহাম্মদ ইব্রাহিম আলীকে কলেজ থেকে বহিষ্কার করা হলো। এ ব্যাপারে বহিষ্কৃত ইব্রাহিম আলীর দাবি, তিনি আগে থেকে টিকটক করতেন, তবে যেসব ভিডিওর কারণে তাকে বহিষ্কার করা হয়েছে সেগুলো অনেক আগের, এক মাস ধরে তিনি নিজ ঘরেই রয়েছেন, কলেজে নতুন কোনো ভিডিও ধারণ তিনি করেননি। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মানিক মিয়া বলেন, আগে 3 শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছিল, রোববার আরো একজনকে বহিষ্কার করা হয়েছে। কলেজ পরিচালনা কমিটির সঙ্গে সভা রয়েছে, সেখানে বিস্তারিত আলোচনা করে বিষয়গুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।